আগামী শুক্রবার 5 লাখ নেতাকর্মী আর শিক্ষার্থী নিয়ে মহাসমাবেশ করতে চায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। রাজপথে শক্তি দেখাতে নয়, তরুণদের ঐক্যবদ্ধ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলছে সংগঠনটি। একই সাথে আন্দোলনের নামে যে কোনো নৈরাজ্য প্রতিহত করতেও মাঠে থাকবে তারা। জুনায়েদ খানের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছরই আগস্ট মাসের শেষ দিন আলোচনা সভা করে থাকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। এতে প্রধান অতিথি থাকেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সোহরাওয়ার্দী উদ্যানে 5 লাখ নেতাকর্মী আর শিক্ষার্থী নিয়ে সমাবেশ করতে চায় ছাত্র সংগঠনটি। এরই প্রস্তুতিতে চলছে দফায় দফায় বৈঠক, মোটরসাইকেল শোভাযাত্রা সহ নানা কর্মকাণ্ড। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের দাবি, শোক প্রকাশে শক্তি দেখানোর আকাঙ্ক্ষা নেই, জাতির পিতার স্মরণে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার শপথ নেবে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ। সময়ের সবচেয়ে সাহসী তরুণ তরুণীরাই ছাত্রলীগের রাজনীতি করে এবং সময়ের প্রয়োজনেই বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মসূচি আবর্তিত করে। আমরা এবার যেটি মনে করি, জাতীয় শোক দিবসের প্রতি গোটা বাংলাদেশের ছাত্র সমাজে শ্রদ্ধাঞ্জলি জানানোর একটি প্রতীক হিসেবে আমরা 1 আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নিয়েছি। সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, রাজনীতি সচেতন ছাত্র সমাজকে সাথে নিয়ে আগামী দিনে দেশি বিদেশি যে কোনো চক্রান্ত মোকাবেলায় মাঠে থাকবে ছাত্রলীগ। আমরা জানান দিতে চাই যে আমরা আর শোককে হৃদয়ে ধারণ করে বাঁচতে চাই না, আমরা আমাদের শোককে হৃদয়ের মানসপটে শক্তিতে রূপান্তর করে সামনের দিনে এই শক্তি দিয়ে শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখবো এবং আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গর্বই করব। আগস্টের শেষ দিন কর্মদিবস হয় আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় এবারের সমাবেশ হবে 1 সেপ্টেম্বর। মেধা দিয়ে সময় দিয়ে। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।